রাসেল, আপনার স্ক্রিনের কিছুই দেখতে পাচ্ছি না আমি। স্ক্রিনটা কি শেয়ার হয়েছে আপু? স্ক্রিন শেয়ার হয়েছে কিন্তু কিছু দেখা যাচ্ছে না, তো স্ক্রিন শেয়ার অফ হয়ে গেছে। আচ্ছা, উনি মেবি ডিসকানেক্ট হয়ে গেছে, ওনার নেটের প্রবলেম। আচ্ছা, গতদিন অনেকেই বিজনেস কার্ড করতে গিয়ে একটু কনফিউজ হয়ে গেছিলেন বিজনেস কার্ড এর বিষয়ে। আজকে আমরা বিজনেস কার্ড একটু ডিজাইন করি। আচ্ছা, প্রথমে আমি একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিই। আমরা সবাই নতুন ডকুমেন্ট নিতে পারি। আমরা একটা নতুন ডকুমেন্ট নিয়ে নিলাম। বিজনেস কার্ডের মাপ অনুযায়ী না, নর্মালি একটা পেজ নিলাম। বিজনেস কার্ডের মাপ একদিন আপনাদের বলে দিয়েছিলাম, বলেন তো কত? 900 আর 1420। বিজনেস কার্ডের সাইজ মনে আছে? 900 মনে আছে, 1420 সম্ভবত। আর পিক যে এগুলো আপনার একটু নোট দিলেই এটা আর ইঞ্চিতে মনে থাকবে না হয়তো। ইঞ্চিতে 3 পয়েন্ট, ইঞ্চিতে হলে 3 পয়েন্ট, আর হচ্ছে যে 2 পয়েন্ট, সরি 2 পয়েন্ট, 3.25, আর হচ্ছে যে 2 পয়েন্ট। হ্যাঁ, 3.5 আর 2 নিতে হবে যদি আপনারা ইঞ্চিতে কাজ করেন। পিক্সেলে নিলে 900 আর 1420। পিক্সেলে নিলে না, ওইটা অন্যটা। পিক্সেলে নিলে আপনার ফটোশপের ক্ষেত্রে আলাদা হবে, এবং আপনার ইলাস্ট্রেটরের ক্ষেত্রে আলাদা নেওয়া যায়, আলাদা আলাদা। ইলাস্ট্রেটরটা বলেন। আচ্ছা, আর একটা প্রশ্ন করি এখানে, বলেছিলাম মেবি ভুলে গেছেন। কি বলেন, ব্লেড এরিয়া ওইখানে হচ্ছে স্ট্রিম লাইন ব্লেড এরিয়া ওইখানে আসলে কত নেবে? 0.125 ব্লিড এরিয়াটা আসলে কি, ব্লিড এরিয়া অবশ্য বাদ পড়বে। এখন আপনি কতটা বাদ দিতে চান সে অনুযায়ী আপনি লিখবেন। আদর্শ সাইজটা কেমন হয় এটা জিজ্ঞেস করছি। ব্লিড এরিয়াটা এখানে হচ্ছে এক্সট্রা রাখা হয় 1/8 ইঞ্চ, মানে 1 ইঞ্চির 8 ভাগের 1 ভাগ, এটাকে ব্লিড এরিয়া রাখা হয় নর্মালি। শুনতে পাইনি এত। বললাম যে 1/8 ইঞ্চ, বসতে আসেন, 1/8 ইঞ্চ ব্লিড এরিয়া। 1/18, হ্যাঁ হ্যাঁ, এটা ইঞ্চিতে বললেন না তো? ইঞ্চিতে, ইঞ্চিতে। ওকে ওকে, আর পিক্সেলে নিলে এখানে নেওয়া যেতে পারে 1050 × 600, ফটোশপে এটা দিয়ে করা হয়, বাট ইলাস্ট্রেটরে ইঞ্চি দিয়ে নর্মালি করি আমরা। আর মিলিমিটার দিয়ে যদি কেউ নেয় 88.9 আর হচ্ছে 50.8, এরকম একটা সাইজ নেওয়া হয়। আর যদি কখনো ভুলে যান গুগল করবেন, গুগল করলেই পাবেন। আচ্ছা, ছবিটাকে একটু বড় করে দেখার জন্য দেখেন, এটা কিন্তু খুব সিম্পল একটা কার্ড, খুবই সিম্পল। কিন্তু আমরা যে জিনিসটা ভুল করতেছি বারবার সেটা হলো যে কোথায় কি লিখবো। এই যে দেখেন, এখানে নাম লিখেছে, নামের সাথে তার পজিশনটা লিখেছে, আর এখানে দুইটা ফোন নাম্বার দিয়েছে, এখানে মেইল অ্যাড্রেস, ওয়েব অ্যাড্রেস, এগুলো দেওয়া আছে, আর এই পাশে শুধু লোগো এবং নামটা। খুবই সিম্পল একটা কার্ড, এটা আমরা বানাতে পারবো খুব সহজে। এটা যদি এই পাশে রেখে দেই, আমরা মাপটা জানি, যদি রেক্টাঙ্গেল নিয়ে এখানে জাস্ট একটা ক্লিক করি তাহলে কিন্তু এখানে আমরা মাপটা লিখে দিতে পারবো, মাপটা লিখে দিতে পারবো। এখন আমরা এটা পিক্সেলে নিয়েছি, আমরা যদি ইঞ্চি করে নিতে চাই তাহলে কি বলেছিলাম, এখান থেকে ইঞ্চি করা যাবে বলেছিলাম না, এখান থেকে করা যাবে, বা ডকুমেন্ট সেটআপে গিয়েও করা যাবে। ডকুমেন্ট সেটআপটা দেখিয়েছিলাম না এর আগে? এই যে ডকুমেন্ট সেটআপ, ডকুমেন্ট সেটআপে গিয়ে এই যে এখানে পিক্সেলে আছে ইউনিটটা, যদি আমি পিক্সেল থেকে ইঞ্চি করে দেই, ব্লিড এরিয়া যদি এখানে দিয়ে দেই 0.25,
2.25 আর বাকিটাও যদি আমি চেঞ্জ করতে চাই এখান থেকে কিন্তু ইজিলি চেঞ্জ করা যাবে। ব্লিড এরিয়া চলে আসছে আমার আর ইঞ্চিতে হয়ে গেছে। এখন যদি আমি এটা নিতে যাই দেখেন ইঞ্চিতে আসছে, ইঞ্চিতে আসছে না। এখন আমি এখানে লিখে দিচ্ছি উইথ আমার লাগবে কত 3 আর হাইট লাগবে 3 লাগবে না 3.5 কেউ বলছে না 3.5 কেউ বললেন না কেন আমি তো 3 দিছিলাম। আচ্ছা 3.5 আর 2 দেওয়ার পর ওকে করলাম চলে আসছে। এটা হচ্ছে আমার মাপ, এটাকে একটু বড় করে নেই দেখতে শুনে। সাদা পেজের উপরে সাদা তো আমরা সাদা না দিয়ে অন্য কোনো কালার ইউজ করি তাহলে আমরা বুঝতে পারবো ভালো। তাহলে আমরা এখানে কালার ইউজ করি। কালকে আমি কালার কম্বিনেশনের কিছু কালার দিয়েছিলাম, আপনারা কি দেখছিলেন? আচ্ছা এই কালারটা যদি এখানে একটা কালার দেওয়ার পরে দেখেন এই সাইডে একটা রেকট্যাঙ্গেল আছে, ওই পাশে একটা রেকট্যাঙ্গেল আছে, দুইটা রেকট্যাঙ্গেল আছে। তো আমরা আগে যেটা করব সেটা হচ্ছে যে এই রেকট্যাঙ্গেলটাকে কপি করে নিব, একটাকে ফ্রন্ট সাইড ধরবো একটাকে লেফট সাইড ধরবো, ব্যাক সাইড আর কি, সরি। অলটা চেপে ধরে একটা কপি নিয়ে নিলাম, দুইটা হয়ে গেল। তো এই দুইটাতে আসলে কালারটা একটু ডিপ আসছে, আমরা আরো যদি হালকা কালার দিতে চাই এখানে আরো হালকা কালার আছে, হালকা কালার যদি দেই এরকম একটা কালার আসতে পারে। এটাকেও সেম কালার যদি দিতে চাই আইড্রপারের ইউজ আমরা এখানে করতে পারি। আইড্রপার নিলেন, আইড্রপার নিয়ে জাস্ট এখানে ক্লিক করলেই কালার চলে আসবে। তাহলে আমার কার্ড দুইটা হয়ে গেছে। এখন যেটা করব ওই কার্ড সেভ করার সময় তখন কিভাবে সেভ করব, দুইটা একসাথে মানে দুইটা একসাথে হয়ে যাবে না তাহলে আলাদা আলাদা কিভাবে সেভ? যদি আপনি দুইটা আর্টবোর্ড নিয়ে একসাথে করেন তাহলে কিন্তু সেভ করার সময় দুইটাই আসে। আমরা যদি মকআপ করি, আমরা যদি মকআপ করি এখান থেকেই সরাসরি ডিজাইনটা ধরে ফটোশপে ওপেন করে মকআপে একবারে করে ফেলবো, মকআপ ফাইলটা ওপেন করে রাখবো, মকআপ ফাইল ওপেন করে এখান থেকে ডিজাইনটা ধরে এখানে নিয়ে, আচ্ছা আচ্ছা, নিয়ে মকআপ করে একবারে করে ফেলবেন। আর যদি মনে করেন যে না মকআপ করব না, একটা পেজ নিয়ে ওটার পিছনে একটা হালকা কোন একটা কালার দিলেন, যেমন এখানে আছে দেখেন অফ হোয়াইট টাইপের বা অ্যাশেস টাইপের একটা কালার দিচ্ছে, এই কালারের উপরে জাস্ট আপনি কার্ড দুইটা নিয়ে যে প্লেস করলেন সুন্দর করে যেভাবে আপনি দেখাতে চাচ্ছেন, যদি মকআপ ছাড়া করেন আর কি, তাহলে তখন সেভাবে সেভ করতে পারবেন। সেভ করার পরে গতদিন যেটা শরীফুল করছিল কেটে কেটে নিচ্ছিল ওইটাও আপনি করতে পারেন, বা যদি আপনি একটা একটা করে নিতে চান তাহলে একটা একটা করে নিয়েও সেভ করতে পারবেন, অসুবিধা হবে না। তাহলে সেই ক্ষেত্রে আপনাকে একটা ডিজাইন সরাতে হবে, একটা ডিজাইন সরায় ফেলে আর একটা আর্টবোর্ডটা ডিলিট করে দিলেন, আর্টবোর্ডটা ডিলিট করে দিয়ে একটা সেভ করে দেন নেক্সট ডিজাইনটা আবার ওখানে নিয়ে এসে ওইটা আবার সেভ করে দিলেন, এভাবে করতে পারবেন। আচ্ছা কালার দিয়ে দিলাম, এই ছবিটাতে খেয়াল করেন ফ্রন্ট সাইডেরটা যতখানি আছে এই সাইডেরটা কিন্তু ততখানি নাই। তো এটা যদি আমরা কপি করে নিয়ে আসি, আমরা কপি করে নিয়ে কাজ করব বেশিরভাগ যাতে মাপ এদিক ওদিক না হয়। তো এইখানে দেখা যাচ্ছে এটা একটু কম আছে, তো আমরা এটা একটু কমাই দিই। প্রথম কথা হলো কপি হয় নাই, যেটা কেউই খেয়াল করলো না, এটা পুরোটাই চলে আসছে, কাট হয়েছে, কাট হয়েছে। আপনি মানে অল্টা চেপে ধরে যে নিয়ে যাব, অল্টা চেপে ধরা হয়েছিল না? হ্যাঁ দেখেন সেম প্রবলেম। আপু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাকে ক্লিক করে আপনাকে ক্লিক করে আনতে হবে, এই প্রবলেম ছিল, আমি কানেক্ট হতে পারছি না। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, আমরা ছোট করে দেই, ছোট করে দিলাম। এখানে আরো চিকন করে দেওয়া আছে, আমি এইভাবে করলাম, এইভাবে করলেও অসুবিধা নেই। এটাকে যদি একটু ছোট করা যাবে, এটাকে যদি ছোট করা যায় আরো ছোট করা যাবে। আর আরেকটা রেকট্যাঙ্গেল ছিল, আমরা চাইলে এটারই কপি নিতে পারি, বারবার রেকট্যাঙ্গেল না নিয়ে আমরা যদি একদম সেম ভাবে করতে চাই তাহলে এটাকে আরো কমাতে হবে, আর এটা আরো কমবে, এরকম নিলাম। এখন এটা যদি আবার কপি নিতে চাই দেখেন স্মার্ট গাইড আমাকে দেখাচ্ছে ঠিকঠাক পজিশনে আসছে কিনা,
আবারও কিন্তু সেম আসছে, কেন হয়ে গেল তো আবার অল্টার ধরা হয়নি, অল মত ধরা হয় নাই। অনেক সময় আমরাও নিতে গেলে এই জিনিসটা খেয়াল করি পাথের উপরেই নেওয়া হয়েছে, কিন্তু অল্টা চেপে ধরার সময় দেখেন একটা কার্সর কিন্তু চেঞ্জ হচ্ছে, কিন্তু এরকম যখন এটা সরে যাচ্ছে তখন কিন্তু এটা হবে না। অনেকেরই এই ধরনের প্রবলেম হয়, আমরা বুঝতে পারি না যে কি ব্যাপার, কপি কেন হচ্ছে না, কপি কেন হচ্ছে না। আচ্ছা এইগুলোর কালার চেঞ্জ করে দিতে হবে। ঠিক আছে আমরা এটা একটু ডিপ কালার যদি দেই, যেহেতু সাদার উপরে আমরা সাদা বুঝতে পারছি না, সেম কালারটা অ্যাপ্লাই করি। করে দিলাম, দেওয়ার পর দেখেন এই লোগোটা কিন্তু খুব সিম্পল একটা লোগো, এটা আমরা বানাতে পারি। আমরা একটু লোগোটা তৈরি করি, পেজটাকে সরাই নি, এখানে বানাই ইলিপস নিচ্ছি একটা, শিফট অল্টার প্রেস করে একটা ইলিপস নিয়ে নিলাম। ইলিপস নিয়ে, ইলিপসের কিন্তু আমাদের ভেতরে কালার থাকবে না, তো সেই ক্ষেত্রে আমরা কি করব এর ফিল কালার অফ করে দিব, কাটার চেষ্টা করি। হ্যাঁ এটাই আমি বলতে চাচ্ছি যে এক্সপ্যান্ড করে নিতে হবে, এক্সপ্যান্ড করে না নিলে হবে না। এর আগে আমি বলেছিলাম যেটাকে অবশ্যই এক্সপ্যান্ড করে নিতে হবে। এক্সপ্যান্ড করব কোথা থেকে বলেন তো? এক্সপ্যান্ড করব আমরা হচ্ছে, ওকে অবজেক্টে গেলাম, এক্সপ্যান্ড করে এক্সপ্যান্ড করে দিলে এখানে দেখেন দুইটা অপশন আছে, পুরো অবজেক্টটাকে আমি এক্সপ্যান্ড করব, ফিল না স্ট্রোক, এখানে আমার ফিল নাই, স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করব। এক্সপ্যান্ড করে দিলাম, এখন এটার স্ট্রোক নাই, এখন এটা একটা শেপ হয়ে গেছে, এটা এখন একটা শেপ হয়ে গেছে। এখন যদি আমরা এটাকে কাটতে চাই, যদি সরাসরি এখানে কাটলেন তো কাটা যাবে, আর না হলে আর একটা কাজ করা যেতে পারে, এটা হচ্ছে আমরা এখানে পেন টুল দিয়ে আঁকলেও হয়, বা যদি কোনো নিয়ে কেটে নেন তাহলেও কাটতে পারবেন। ঠিক আছে দুইটাই করা যায়, যে মাঝখানের যেটা আছে এটা কিন্তু রেক্টাঙ্গেল থেকেও কেটে নেওয়া যাবে, আর যদি রেক্টাঙ্গেল থেকে কেটে নিতে চাই তাও নিতে পারবো, আবার যদি মনে করি ট্রায়াঙ্গেল দিয়ে কেটে নেব তাও নিতে পারবো। রেক্টাঙ্গেল দিয়ে নিলে কিভাবে নিব, এই একটা রেক্টাঙ্গেল নিলাম, ফিল কালার অফ করে দিলাম, রেক্টাঙ্গেলটা একটু ঘুরাই নিতে হবে। হ্যাঁ ঘুরাই নিব, আগে স্ট্রোক কালারটা দিয়ে এটাকে এক্সপ্যান্ড করে নি, ঘুরাই নিব। ওকে এটাও 7 ছিল, এটাও 7 রাখলাম যাতে মাপ সমান থাকে। ঠিক আছে যাতে মাপ সমান থাকে, ওকে নিয়ে নিয়েছি, এটাকেও আমরা এক্সপ্যান্ড করে নিব। অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড, ফিল উঠে দিলাম, ফিল নাই স্ট্রোক, এক্সপ্যান্ড করে ফেলছি। এক্সপ্যান্ড করার পর এটাকে আমরা একটু রোটেট করে নিতে পারি এইভাবে, রোটেশন হয়ে গেছে। এবার যদি আমরা লাইন নিয়ে কাটতে চাই, এখানে একটা লাইন নিলাম আর একটা লাইন নিব এখানে, ওকে এবার সিলেক্ট করলাম, কি করতে হবে, শেপ বিল্ডার, শেপ বিল্ডার নিয়ে এই অংশটা কেটে ফেলবো তাই না, অল্টা চেপে ধরে, অল্টা চেপে ধরে কেটে গেছে। এবার এই যে লাইনটা আছে এখানে, লাইনগুলো লাইনগুলো সরাই দিব, লাইনগুলো সরাই দিছি, এটা আমরা নিয়ে নিতে পারবো এখান থেকে। এটাকে যদি নিয়ে যাই এরকম ভাবে বসালাম, এখন কি দিয়ে কাটবো বলেন তো, আর একটু ভিতরে ঢুক, আর একটু আচ্ছা আরে ঠিক আছে তাহলে ভালো হয় না এখানকার মতো,
আচ্ছা আর একটু ভেতরে, ঠিক আছে নো প্রবলেম, আরেকটু ভেতরে দিয়ে দিলাম। আচ্ছা এবার ঠিক আছে, তাই না? এখন শুধু আমাদের যেটা করতে হবে সেটা হলো যে কাটতে হবে। এখন আমরা এটা কি দিয়ে কাটবো, কত রকম ভাবে কাটা যায়? শেপ বিলটা দিয়ে কাটবো, পাথফাইন্ডারও কাটা যায়, তাই না? আচ্ছা এটা দিয়ে যদি কাটতে চাই তাহলে পাথফাইন্ডার দিয়ে কাটতে গেলে একটু মনে হয় প্রবলেম হতে পারে। আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে লাইন নেই, লাইন নিয়ে কাটার চেষ্টা করি। আচ্ছা এখানে দুইটা লাইন টানছি আমরা। আপু আরেকটা কাজ করা যায়, আপু আরেকটা কাজ করা যায়। হ্যাঁ হ্যাঁ আরেকটা কাজ করা যাবে, বুঝতে পারছি আপনি কি বলতে চাচ্ছেন। সেটা হচ্ছে অবজেক্ট থেকে, সেটা হচ্ছে অবজেক্ট থেকে আমি যদি, জি জি জি, আচ্ছা এটা হয়ে গেল। তাহলে আমার, আমি যে টিকটা নিছি এই টিকের দুই সাইড থেকে যখন বেড়ে যাবে তখন আমার দুই সাইডটাকাই রেকটেঙ্গেলটা বেড়ে যাবে। আচ্ছা দেখেন এই অংশটুকু আমি অল্টটা চেপে ধরে ক্লিক করলে এটা কেটে দিলাম, আর এটাকে যেহেতু প্লাস করব ছোট ছোট অংশটা, এটা জাস্ট ধরে এই পর্যন্ত ব্যাস হয়ে গেছে। এবার আমরা একে কালার দিয়ে দিতে পারি। এই কালারে গেলাম, এই কালারটা দিলাম, এবার এটাকেও কালার দিয়ে দিব। কালার দিয়ে দিয়েছি, অলমোস্ট সেম, এখানে একটু আলাদা আছে, আমরা যদি মাপ মতো ধরে কাটতাম তাহলে একদম সেম সেম হতো, অলমোস্ট সেম আর কি চলে আসছে। এখানে দেখেন লাইন দুইটা রয়ে গেছে। আপু আমাকে আরেকবার বলেন, আমি তো অমনোযোগী ছিলাম, ফোন আসছিল। আচ্ছা এটা আমরা কাটার ব্যাপারটা জাস্ট এই পিলার দিয়ে নিয়ে কেটে দিয়েছি, এখানে জাস্ট শুধু আমরা লাইন নিয়েছি, লাইন সেগমেন্ট দিয়ে তারপর পুরোটাকে ড্র্যাগ করে সিলেক্ট করছি, সিলেক্ট করে শেপ বিল্ডার দিয়ে এই অংশটাতে নরমালি জাস্ট শেপ বিল্ডার দিয়ে ক্লিক করেছি, একটা শেপ হয়ে গেছে। আর যে অংশটুকু কেটে দিছি সেখানে অল্টটা চেপে ধরে ক্লিক করছি, অল্টটা চেপে ধরে ক্লিক করলে ওটা কেটে দেয়, ওটা থাকে না। আচ্ছা এই হচ্ছে মোটামুটি কাজই আমরা করছি, আর বিশেষ কিছু না। এটাকে আমরা এখন একটু ছোট করে দেই যতক্ষণ আমাদের আর কি প্রয়োজন। এখানে যদি এরকম ছোট করে দেওয়া যায়, এটাকে একদম সেম লাগছে না, একটু আলাদা আছে, তারপরে এটা দিয়ে আমাদের কাজ হয়ে যাবে। তো এটা আমরা নিয়ে এখানে বসাই দিলাম, এটা আর একটু ছোট হবে। আর আরেকটা জিনিস যেটা আমরা ইম্পর্টেন্ট কাজ যেটা করি নাই, এটা সবসময় আমাদের ভিজিটিং কার্ড বা ফ্লায়ার বা এই ধরনের কাজ করার ক্ষেত্রে করা উচিত, বলেন তো কি, কেউ বলতে পারবেন? আর কেউ বলেন দেখি আপনাদের মনে আছে কিনা, আমি বলেছিলাম রুলার দিয়ে করতে হবে। জি 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 কন্ট্রোল আর প্রেস করে রুলার নিয়ে আসবো। আমাদের কোথায় কোথায় রুলারটা টানতে হবে দেখেন, প্রথমত আপনার কোন অংশটার বাইরে কোনো লেখা যাবে না, উপরে নিচে সব দিকে দুইটার মাপ কিন্তু সমানভাবে নিচ্ছি, দেখেন উপরেও যতখানি নিচেও ততখানি। আর একটা জিনিস যেটা করতে হয় সেটা হচ্ছে সেন্টার অ্যালাইন, যদি কখনো মাঝখানে লোগো বসাইতে হয় তখন কিন্তু আমাদের সেন্টার পয়েন্টটার প্রয়োজন হবে। দেখেন আমার লোগোটা কিন্তু মাঝখানে বসে নাই, এখন আমি রুলার টানার পরে বুঝতে পারছি যে এটা মাঝখানে হয় নাই। এবার ঠিক আছে, এইভাবে অ্যালাইনমেন্ট গুলো সবসময় আমাদের খেয়াল রাখতে হবে, অ্যালাইনমেন্ট ঠিক না হলে কোনো কার্ড বা ফ্লায়ার বা ব্রোশিয়ার যাই করেন না কেন সেগুলো ভালোভাবে হবে না।
আরেকটা জিনিস আমি করি নাই, সেটা হলো যে এই দুইটাকে গ্রুপ করা উচিত ছিল। এই দুইটা অংশকে অবশ্যই গ্রুপ করা উচিত ছিল, গ্রুপ করে দিয়েছি। আচ্ছা, আরেকটু ছোট যদি করতে চাই, আরো ছোট করে দেওয়া যাবে। শিফট অল্টার ধরে অবশ্যই ছোট করবেন। এভাবে ছোট করে দিলাম। ছোট করে দেওয়ার পরে এখানে লেখা আছে ডিজাইন টিক, তাই তো? তো আমরা এটা আগে এখানে লিখে নেব টাইপ দিয়ে, এখানে লিখে নেব। দেখেন ডিজাইনটাকে দেয়া আছে খুব হালকা টাইপের একটা কালারে, এবং টিকটাকে একটু গাঢ় করা আছে। তো আমরা যদি আলাদা আলাদা করে করতে চাই, এটা ডিজাইনটাকে নিয়ে এটা রেগুলারই আছে, এটার কালারটা একটু হালকা করে দেই, তাহলে কোনোরকম লাগবে। দেখেন কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে। এটাকে যদি আরো বড় করার প্রয়োজন হয়, নর্মালি ফন্ট গুলোকে আমরা টানা হেঁচড়া করে না বড় করে, আমাদের আর একটা উপায় আছে, কি বলেন তো? ক্যারেক্টার, ক্যারেক্টারে গিয়ে আমরা এটাকে ছোট বড় করতে পারি। ক্যারেক্টারটা কিভাবে নিয়ে আসবো? কন্ট্রোল টি দিলাম, আসছে ক্যারেক্টার। কন্ট্রোল টি দিলে ফটোশপে কি আসবে? ট্রান্সফর্ম। আর এখানে কন্ট্রোল টি দিলে কি আসে? ক্যারেক্টার। এখান থেকে দেখেন আপনি সাইজ বাড়াতে কমাতে পারবেন। এখানে আরো অপশন আছে, সেট দা লিডিং, লিডিংটার কত সাইজ হবে। এটা কি সেট দা কার্নিং বিটুইন টু ক্যারেক্টার, দুইটা ক্যারেক্টারের মধ্যেকার একটা কার্নিং এটা ঠিক করে দেয়। আর একটা কি বলছে, সিলেক্টেড ক্যারেক্টারের ট্র্যাকিং। এখানে অনেক অপশন আছে, আপনি এখানে কোন ফন্ট নেবেন, কি করবেন, বা টাচ টাইপ টুল ইউজ করে একটা ছোট একটা বড় করতে পারবেন, প্যারাগ্রাফে গিয়ে এখানে যা যা অ্যালাইনমেন্ট গুলো থাকে সেগুলো করতে পারবেন, ওপেন টাইপে গিয়ে এখানে অনেক অপশন আছে। এগুলো আপনারা দেখবেন যেখানে কি কি চেঞ্জেস আসে। আর এটা যাতে বারবার খুঁজতে না হয়, এটাকে এখানে রেখে দিতে পারেন। আমি একটা করব, বলেন। বলছিলাম, বলছি যে আপনি যে ক্যারেক্টার এটার কথা বললেন না, যে আপনি ডিজাইনটাকে সিলেক্ট করেছেন, এটা সাইডটা চেঞ্জ হচ্ছে, কিন্তু যখন অ্যালাইনমেন্ট হচ্ছে, মানে পরবর্তীতে অনেক মানে আইডি বা অন্য কিছু লেখার পরে, কিন্তু সেটা একসাথে হচ্ছে না। আমি কি মানে কিভাবে করবো এটা বুঝতে পারছি না আসলে। একসাথে হচ্ছে না বলতে কোনটা হচ্ছে না? এই যে আপনি এখানে লিখেছেন না ডিজাইন, ডিজাইন ট্রিক লিখেছেন না, পরবর্তীতে আমি আরো কিছু লিখলাম, অ্যাড করলাম সাথে, ওটাকে সিলেক্ট করে বা হচ্ছে যখন আমি সাইডে সরাবো বা সেন্টার পয়েন্টে নিয়ে আসার চেষ্টা করব, অ্যালাইন করব। আচ্ছা, পারতেছি না বা আমার পিসি সমস্যা কিনা জানি। তাহলে এই ক্ষেত্রে আমার যেটা মনে হয় সেটা হচ্ছে আপনার অ্যালাইন রাসেলের কথা বুঝতে পারছি না। আচ্ছা, যেটা বলছিলাম সেটা হলো যে অ্যালাইনমেন্টের কিন্তু আরেকটা অপশন আছে, আমরা জানি উইন্ডো থেকে গেলেই কিন্তু আরেকটা অ্যালাইন অপশন পাওয়া যায়। অ্যালাইনে গেলাম, এই যে এখানে অ্যালাইন আছে না, এই অ্যালাইন থেকেও আপনি অ্যালাইন করতে পারবেন, যেটা আসলে কার সাথে অ্যালাইনমেন্টটা করতে চাচ্ছেন। এখানে শো অপশনসে গিয়ে আরো অনেক অপশন আছে, এই ড্রপ ডাউনে যাবেন, এটা অ্যালাইনটা সিলেকশনের সাথে অ্যালাইন হবে। আপনি যদি পুরো পেজটা অ্যালাইন করতে চান, তাহলে তো সেক্ষেত্রে আপনার আর্টবোর্ড সহ সিলেক্ট করতে হবে। আচ্ছা, আপনারা আর যদি না করেন তাহলে ভিজিটিং কার্ডে আপনাদের অ্যালাইনমেন্টের প্রবলেম সলভ হইছে? শুনতে পাচ্ছেন আমার কথা? জি আপু, শুনতে পাচ্ছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আমাদের এই কার্ডেও এটা প্রয়োজন আছে লোগো, তো আমরা এখান থেকে কপি নিব একটা।
আচ্ছা এখানে একটা নিলাম, নামটাও নিতে হবে। আচ্ছা কপি নিলাম একটা। অ্যালাইনমেন্ট একটু ঠিক করে দিলাম, যেমন প্রয়োজন তেমন নিয়ে নেব। নিয়ে নিলাম। আর এখানে দেখেন ছোট ছোট আইকন, গতদিন যেমন নিয়েছিলেন ওরকম আইকন দেওয়া আছে, আইকন আপনি চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন। আর এখানে এই পাশে নাম মোবাইল নাম্বার এগুলো লিখতে হবে। ডেভিড স্মিথ লেখা আছে, ওরা যদি ডেভিড স্মিথে দেখেন কালার আলাদা দেওয়া আছে, তো নর্মালি কালার আলাদা না দিলেই ভালো হয়, বাট যদি আপনার যেই ভাবে ডিজাইন করছেন সেই অনুযায়ী যদি আপনি করতে চান তাহলে করে দেবেন। এখান থেকে জাস্ট এইটুকু ধরে কালারটাকে চেঞ্জ করে দিতে পারেন, চেঞ্জ হয়ে যাবে। এরপর এটাকে জাস্ট এখানে বসিয়ে দিতে হবে। তবে এই ক্ষেত্রে রুলার টানতে হবে, অবশ্যই রুলার টেনে যে কতটা এর উপরে যাবে না, আরেকটা রুলার টেনে নিব নিচের দিকে যে এর নিচে যাবে না। রুলার না টানলে এই জিনিসগুলো বোঝা যায় না। এই লেখাটা একদমই কালার দুইটা মিলছে না, আচ্ছা কালার চেঞ্জ করে দিই। ডিপ একটা কালার যদি ইউজ করি তাহলে একটু অন্যরকম লাগছে, যেহেতু আমরা অন্য কালার ইউজ করেছি। এখানে আমরা একটা লাইন নিতে পারি, এখানে যে দাগটা দেয়া আছে এটা লাইন দিয়ে নিলেই বেটার। একটা লাইন নিলাম, এটাতে আমরা কালার দিব, এখান থেকে দিতে পারি। এরকম একটা কালার আছে, আমরা চাইলে এর সাথে আবার স্ট্রোকও দিতে পারি, তাহলে আর একটু মোটা হবে, দেখতে ভালো লাগবে। দেখুন এইভাবে লাইন নিয়ে লেখাটা এইভাবে চলে আসলো। এখানে আমরা যদি ফোন নাম্বার দিতে চাই, নাম্বার টাইপ করলেন, এইটার কিন্তু ফন্টটা ছোট আছে, খেয়াল করতে হবে এটার ফন্ট কিন্তু ছোট। অ্যালাইনমেন্ট আরেকটা আমাদের ঠিক করতে হবে, সেটা হলো এদিক থেকে এই লেখাগুলো সব সমান ভাবে আছে কিনা, কতখানি নিব আমি, এইটার ছোট করতে হবে। তাহলে আমি কি দিব, কন্ট্রোল টি, ক্যারেক্টার, ক্যারেক্টারে গিয়ে জাস্ট একটা একটা করে ছোট করছি, কতটুকু ছোট আমার প্রয়োজন, ছোট করে দিলাম। যদি আরেকটা নাম্বার নিতে চাই, আমি এটা দেখানোর জন্য যদি সেম রাখি তাহলে জাস্ট এখান থেকে কপি নিলেই হচ্ছে আমার। দুইটা হয়ে গেছে নেয়া, এখন আমরা এই লাইন যদি আরেকটা কপি নেই, সেম একটা লাইন কপি নিলাম, কপি নেওয়ার পর এটা যদি ছোট বড় করার প্রয়োজন মনে হয় ছোট বড় করতে পারবো। আর এরপরে আছে ইমেইল, ইমেইল একটা লিখে নেন, সব ছোট হাতের হবে, ক্যাপস লক অফ করে দিয়ে কিছু একটা লিখে দিলেন, এরকম কিছু একটা। এটাকেও যদি আবার দেখতে হবে যে এটার সাইজ যদি আরো ছোট নেওয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আমরা আবার ক্যারেক্টারে গিয়ে ছোট করে নিতে পারি যদি প্রয়োজন হয় আর কি। আরেকটা যদি দরকার হয় আরেকটা লাইন হয়তো আমরা লিখে নিব, বাট এখানে আমি কপি করেই দেখাই দিলাম। এখানেও আবার যদি লাইন একটা কপি দরকার হয় আবার একটা কপি নিয়ে যাতে সেম কপি হয়। এই লাইনগুলো রুলারের বাইরে চলে গেছে, এটা যদি রুলারের বাইরে আমি না চাই রুলার অনুযায়ী মেপে নিয়ে নিব। এভাবে ডিজাইন করলে দেখেন এখন যদি আমি গাইডগুলো উঠাই দিই ভিউতে গিয়ে, ওই গাইডস হাইড বা ক্লিয়ার, আচ্ছা ক্লিয়ার করে দিলাম, দেখেন
এবার নর্মালি যদি আমি একটা কার্ড ডিজাইন করতাম সেক্ষেত্রে মাপটা কেমন হতো, আর এখন করার ক্ষেত্রে মাপটা কেমন হয়েছে? অ্যালাইনমেন্টটা সুন্দর হয়েছে না? সিম্পল একটা কাজ করছি, সেটা হলো রুলার টেনে কাজ করছি, যার কারণে অ্যালাইনমেন্ট কিন্তু ঠিকঠাক মনে হচ্ছে, এবং কোনটা কতটুকু ছোট হবে বড় হবে, এই ফন্টের সাইজ, একটা ভিজিটিং কার্ডের শুধু অ্যালাইনমেন্ট এবং ফন্টের সাইজ এইগুলো জিনিস যদি আপনি ঠিক রাখেন, আর যার ভিজিটিং কার্ড করবেন সে তো আপনাকে লোগো দিয়েই দেবে, তো লোগো আপনার আলাদা করে ডিজাইন করার প্রয়োজন নেই। তো দেখেন, এইটুকু জিনিস খেয়াল রাখলে একটা সুন্দর ভিজিটিং কার্ড কিন্তু তৈরি করা সম্ভব। জাস্ট আপনার ফন্ট, ফন্ট কালার, ফন্টের সাইজ কতটুকু হবে, আর অ্যালাইনমেন্ট, মূলত দুইটা জিনিস বলতে পারেন আপনি, একটা হচ্ছে ফন্ট, একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, একটা ফন্ট, একটা হচ্ছে অ্যালাইনমেন্ট, এইটুকুই কিন্তু আপনাকে খেয়াল রাখতে হবে একটা কার্ডের জন্য, আর কার্ডের মাপটা, আর বিশেষ কিছু কিন্তু প্রয়োজন নেই। খুব কম সময়ে কিন্তু একটা কার্ড ডিজাইন করা হয়, খুব বেশি সময় লাগে না। তা আপনারা যদি কার্ডের একটা গিগ করেন, $5-10 কাজ কিন্তু পেয়ে যাবেন। আমরা যদি ফাইবারে একটু দেখতে যাই, ফাইবারে কিন্তু এরকম অনেক কাজ আছে। আমার ওই এটা বসানো ঠিক মতো হচ্ছে না মনে হয়। কোনটা আপু? সাইজ গুলো ঠিক মতো আসছে আপু? ওই যে লেখাগুলো আপনি যে সুন্দর করে ই করে দেখালেন যে সাইজ গুলো সুন্দর হচ্ছে, আমার মনে হচ্ছে যে আমার লেখাগুলো ওইভাবে বসে ই করা হচ্ছে না। আমারও এই প্রবলেমটা ঠিক হচ্ছে, মানে ওটাকে টেনে নিয়ে আসতে হচ্ছে বা ওটাকে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে মুভ করতে হচ্ছে এরকম, কিন্তু ওই যে অ্যালাইনের ওটা পারছে না। কালকেও চেষ্টা করলাম, আমারও প্রবলেম হচ্ছে, কাজ কর। আচ্ছা ঠিক আছে ইয়াসমিন আপু, আপনি তাহলে স্ক্রিন শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করে একটা কার্ড ডিজাইন করেন, আমি বলে দিচ্ছি। আপনাদের মূলত লোগোটাতে হচ্ছে খুব বেশি মাপ এবং ক্রিয়েটিভিটির দরকার হয়, বাকি কাজগুলোতে কিন্তু আপনি ফন্ট এবং অ্যালাইনমেন্ট যদি ঠিক রাখেন এবং খুব সিম্পল ডিজাইন করেন তাহলে কিন্তু অনেক সুন্দর কাজ করা যায়। এগুলোতে কিন্তু খুব বেশি ক্রিয়েটিভিটি বা খুব বেশি হিজিবিজি কাজের প্রয়োজন নেই, খুব সিম্পল। আর এখন সবাই মার্কেট প্লেসেও দেখবেন সিম্পল সিম্পল কাজ পছন্দ করে, আপনারা আমাদের গ্রুপেও মেবি দেখছেন, দেখছেন না, অনেক সিম্পল কাজ কিন্তু উইন করেছে তারা। স্ক্রিনশট গুলো পাঠিয়ে দিই। আমি আচ্ছা করছি একটা, যদি একটু দেখ, আমি করছি না মিটিং কাজ। ঠিক আছে, আপনি করেছেন সেটা আমরা দেখবো, সমস্যা নাই।
আচ্ছা, একজন শুধু স্ক্রিন শেয়ার দিয়েছে, বাকিরা কি স্ক্রিন শেয়ার করবেন? স্ক্রিন শেয়ার করতে চাইলে করেন। সুন্দর আছেন আপনি? যাবো তাহলে আমি স্ক্রিনশটটা দেখাবো। আমি এটা করছি, এটা সময় আমি করছিলাম। হ্যাঁ, ভালোই হয়েছে, এটা সিম্পল একটা কার্ড, সুন্দর হয়েছে। কোন কারেকশনের যদি দেখ বলতে আপনি একটু অ্যালাইনমেন্ট গুলো চেক করেছেন কি? রুলাটা রুলাটাই বুঝতে পারবেন। জি আপু এই টেক্সটের এগুলো, তারপরে এই কোম্পানির সবগুলো অ্যালাইন করে নিয়েছি। এখান থেকে আমি অ্যালাইন করে নিয়েছি,
অ্যালাইনমেন্ট ঠিক আছে মোটামুটি, বাট আমার আর একটা জিনিস মনে হচ্ছে, আমি আপনাকে একটু বলি যে এখানে যে স্পেসটা রেখেছেন এইটুকু আর এইটুকু, এই দুইটার মাপ কি সমান আছে? আমার শুধু এই দুইটার মাপ ওই দুইটা তো চেক, এটা একটু আপনি চেক করুন, এটা চেক করুন, এই পাশে কতটুকু আছে আর এই পাশে কতটুকু আছে এটা একটু চেক করে নেবেন। আর উপরের দিকে যতটুকু আছে দেখেন নিচের দিকে বেশ খানিকটা ফাঁকা, আর একটু এটাকে অ্যালাইন করা যায় কিনা। এমনিতে আপনার বাকি অ্যালাইনমেন্ট গুলো ঠিক আছে, এই যে এগুলো সুন্দর করে সাজানো আছে, এগুলোর অ্যালাইনমেন্টও ঠিক আছে, একটু চারিদিকের অ্যালাইনমেন্ট একটু নজর দেন। ভালো লাগবে মনে হয়। এটা কি এই যে রাউন্ডলি রাখবো নাকি এরকম স্কয়ার দিলে ভালো লাগবে? কোনটা রাউন্ড করিনি আজকে, করলাম মানে কার্ড রাউন্ডেড হবে কিনা কার্ডের কর্নার, যা বলছি এইটা ভালো লাগবে, যাবো এইটা রাখবো নাকি এটাই থাকবে? রাখতে পারেন, এটা হালকা একটু রাউন্ডেড তো ভালো লাগছে, খারাপ লাগছে না, এটাই বেশি ভালো লাগছে আমার মনে হচ্ছে, এটা একটু রাউন্ডেরই ভালো লাগছে বেশি। যা পারো যে কালকে আপনাকে কি যে লিংক দিয়েছিলাম পিসি আপু, এখন চেষ্টা করতেছি। ঠিক আছে, আচ্ছা আপনার তো একটা গিগ হয়েছে তাই না? জি আপু। আচ্ছা একটা গিগ হয়েছে শুধু ব্যাকগ্রাউন্ড রিমুভের, এবার আপনি লোগো আর বিজনেস কার্ডের কিন্তু আরো দুইটা গিগ করতে পারবেন। আর আপনারা সবাই জানেন যে ইনিশিয়ালি শুরুতে ফাইবারে আপনি 7টা গিগ করতে পারবেন, পরে হয়তো আরো বেশি করার সুযোগ পাবেন, কিন্তু শুরুতে আপনি 7টা করতে পারবেন।
এক্সপ্যান্ডটা আরেকটু বলে দেবেন না, হচ্ছে না কোথায় ভুল করতেছে? ম্যাম অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করতে হবে, অবজেক্ট আপু গিয়েছিলাম কিন্তু পুরোটা এই হয়ে যাচ্ছে, চলে যাচ্ছে। টেক্সটটাকে যদি এক্সপ্যান্ড করতে চান তাহলে টেক্সটটাকে তো আপনি ক্রিয়েট আউটলাইন করবেন। টেক্সট আপু এই গোলটাকে করতে চাচ্ছিলাম। আচ্ছা আমি দেখছি এই সার্কেল যে আপু। আচ্ছা এখানে আপনি আগে সিলেক্ট করেন, সার্কেলটাকে আগে সিলেক্ট করে নেন। এখানে কিন্তু দুইটাই সিলেক্ট হয়েছে, মানে সবগুলো সিলেক্ট হয়েছে, সবগুলো সিলেক্ট হওয়া যাবে না। আচ্ছা আপনি আগে এই লাইন যেটা নিয়েছেন এই লাইনগুলো সরান। এই লাইনটাও সরাই দেন। এবার আপনি এটাকে সিলেক্ট করেন। এটা সিলেক্ট অবস্থায় এবার অবজেক্টে যান। এই যে এক্সপ্যান্ড, এখানে স্ট্রোকটাকে এক্সপ্যান্ড করবেন। স্ট্রোকটা উঠাই দিছেন আপু, স্ট্রোকের চেক মার্কটাই থাকবে আর ফিলের চেক মার্কটা থাকবে না। ওকে এক্সপ্যান্ড হয়ে গেছে। এবার আপনার এটাই ভুল হচ্ছিল যে স্ট্রোকটা রাখবেন আর ওখানে ফিল যদি থাকে তাহলে ফিলটাও রাখবেন, আর ফিল যদি না থাকে দরকার নেই। আমি একবারে করতেছিলাম সব। আমি শুনতে পাচ্ছি আপু, এখানে জি আপু বললাম আপনার যদি কোনো প্রবলেম হয় বলতে চাচ্ছেন সেটা আপনি চ্যাটে মেসেজ দিতে পারেন। বলছিলাম যে আপু হচ্ছে এখানে যে রেকট্যাঙ্গুলারটা নেওয়া হচ্ছে সেটা আমি কপি করেছিলাম কন্ট্রোল সি দিয়ে, দেন শেপের উপর যখন পেস্ট মানে যখন এটা সামনে আনবো তখন সেটা হচ্ছে না কেন? মানে যে এডিট অপশনে গিয়ে দেখেন এগুলো আমি আপনার কালারটা অন্যরকম দেখাচ্ছে। জি আপু কি প্রবলেম হয়েছে বলেন। শেয়ার করেছি স্ক্রিন, আপনি দেখতে আপনি কি দেখতে পাচ্ছেন বলেন, কি প্রবলেম হয়েছে বলেন। এবার আপনি একটা সরান, এবার এটাকে সরান, মুভ করেন। হইছে কপি? মানে যেখানে আছে ওইখানে ফ্রন্টে একটা পেস্ট করে দেবে, মানে ওখানেই থাকবে, তখন আপনি এটা ধরে আপনার প্রয়োজন মতো সরাই নেবেন, তাহলেই হচ্ছে। কাজের
আপু আমি একটা বানাইছি, এটা দেখেন তো কেমন হয়েছে। হ্যাঁ আমি আপনারটাই দেখছি, ভালো হয়েছে। তবে আমার মনে হয় এই যে ব্যাক পার্ট, যেটা ব্যাক পার্টের লোগোটা আরেকটু ছোট করে দেন, তাহলে বোধহয় আরো ভালো লাগবে। ব্যাক পার্ট এটা, হ্যাঁ ব্যাক পার্টের লোগোটা আরেকটু ছোট করে দেন।
শরীফুলের কাজ শেষ? জি আপু। আচ্ছা লাইলা আপু কত দূর কাজ? করতেছে কিন্তু ওই যে মানে সাইজটা মনে হয় আমার প্রায় ঝামেলা হয়, আমারই পছন্দ এই পছন্দ হয় না, সাইজ ঠিক হয় না মনে হয়। আচ্ছা এখানে আপনার এই যে ছোট ড্রপ ডাউন আছে এখান থেকে ক্লিক করে ছোট করেন, এখানে যে অ্যারো দেখেন অ্যারো দেওয়া আছে, হ্যাঁ অ্যারোতে ক্লিক করেন, ছোট হচ্ছে না? ছোট হচ্ছে তো? যে ছোট ছোট হচ্ছে তো বুঝতে পারতেছেন না মানে যে যদি একটা সাইজ সাথে কোন সাইজটা মানাবে এই। আচ্ছা এটা আপনার নামের যে সাইজটা নিয়েছেন তার থেকে 2 বা 3 পয়েন্ট যদি একটু কম নেন তাহলেই হবে। আর আরেকটা জিনিস খেয়াল করতে হবে এখানে খুব সিম্পল ফন্ট ইউজ করবেন, যদি মনে হয় যে ভালো লাগছে না তাহলে একটু সিম্পল ফন্ট ইউজ করতে পারেন, যা আরো সিম্পল কোনো ফন্ট ইউজ করবেন তাহলে হয়তো ভালো লাগবে। আর পোর্টফোলিও রেডি আছে কয়জনের? আলী কদর আপনার কি পোর্টফোলিও রেডি আছে? জি আপু আরো একটা দুটো রেডি করতেছি। আচ্ছা আপনি রেডি করেন তাহলে আজকে আপনার আরেকটা গিগ করে দিব আমরা। মকআপ করা ফাইল হলেই হচ্ছে? হ্যাঁ মকআপ ফাইলও আপনি দিতে পারেন বা যদি আপনি এই ফাইলটা সেভ করতে চান সেটাও করতে পারবেন। কিছু মকআপ করা ফাইল কালকে করেছে 5টা মতো, 4-5টা 6টা। ঠিক আছে আগে আপনি ওটা আমাদের দেখাবেন, যদি মনে হয় যে না কোয়ালিটি ভালো কাজের তাহলে ওইটা দিয়ে আপনি গিগ করতে পারবেন, অসুবিধা নেই। আচ্ছা
শরীফুলের তো একটা গিগ আছে ফাইবারে, তাই না? আপু দুইটা আছে। আচ্ছা, দুইটা কি কি বিষয়ের উপরে করেছেন? মানে একটা লগার করছিলাম আর একটা বিজনেস কার্ডের। আচ্ছা, বিজনেস কার্ডের একটা করেছেন। আর ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভাল আর একটা করতে পারেন, আর যদি আজকে আরো কিছু ডিজাইন হয়ে যায় সেখান থেকেও আরো দুই একটা গিগ করতে পারবেন। জি আপু, ফটোশপের ব্যাকগ্রাউন্ড রিমুভিং কালকে করতে চাইছিলাম, কিন্তু কালকে সারা দিন কারেন্ট ছিল না, ওই দুপুরের দিকে কারেন্ট চলে গিয়েছিল আর আসছে প্রায় রাত 9টার দিকে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। যে আজ কয়েকদিন ধরে আপনাদের যশোরের অনেক জায়গাতে ইলেকট্রিসিটির প্রবলেম আছে সবাই বলছেন। আর ফাইবারে আপনাদের অ্যাক্টিভিটির উপরে কিন্তু একটা রেটিং পাওয়া যায়, যে ওভারঅল রেসপন্স রেট। আপনি কোনো ক্লায়েন্ট প্রথমবার যখন আপনাকে নক করে, পরবর্তীতে এটা হয় না, কিন্তু প্রথমবার যখন আপনাকে একজন ক্লায়েন্ট নক করে কতক্ষণ পর আপনি তাকে রিপ্লাই করছেন, এটার উপর কিন্তু একটা ভালো ইমপ্রেশন এবং খারাপ ইমপ্রেশন চলে আসে যে আপনার রেসপন্স রেট কেমন। তো এই ক্ষেত্রে আপনারা যেটা করতে পারেন, যে ফোনে যদি ফাইবারের অ্যাপ একটা নিয়ে রাখেন এবং নোটিফিকেশন অন করে রাখেন, তাহলে সাথে সাথে যদি কোনো মেসেজ আসে আপনারা সাথে সাথে দেখতে পাবেন এবং রিপ্লাই করতে পারবেন। চেষ্টা করবেন যেন ঘন্টা খানেকের মধ্যে রিপ্লাই দিতে পারেন। এই জন্য যারা গিগ করেছেন তারা একটু ফাইবারে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, সবসময় পিসিতে না থাকতে পারলেও হয়তো বা ফোন থেকে থাকলেন। আপু আপনি যে বলছিলেন না যে ফাইবারে, হ্যাঁ কিন্তু বারবার চেঞ্জ করলে আবার সমস্যা হয়, অনেকেই এটা করছে এখন, প্রবলেম হচ্ছে না, আমিও করি, আমারও এখন পর্যন্ত তেমন সমস্যা হয়নি। আপনাকে তো সবসময় অ্যাক্টিভ না থাকলে হবে না, কারণ আপনি কত দ্রুত রিপ্লাই দিতে পারেন ফাইবার এটা দেখে। যে অ্যাভারেজ আপনার যদি 1 ঘন্টার মধ্যে হয় তাহলে এটা অবশ্যই ভালো, আর যদি এর থেকে কম হয় তাহলে হয়তো বা খুব ভালো হয় না সেটা। আপনি যদি সেম মোবাইল ডাটা ইউজ করেন দুইটার ক্ষেত্রে তাহলে সমস্যা নাই। জি আপু।
আচ্ছা আপনাদের কালার কম্বিনেশনের একটা লিংক দিয়েছিলাম, দেখেছিলেন? ওখানে কিন্তু অনেকগুলো কালার কম্বিনেশন আছে। গ্রুপে দিয়েছিলেন? পাইনি গ্রুপে, খুঁজলাম। সমস্যা নেই আপু, আপনাকে আমি পরে দিয়ে দিব। যারা পেয়েছেন তাদেরকে জিজ্ঞাসা করছি, তারা কি দেখেছিলেন? আচ্ছা আপনারা একটু ওই লিংক থেকে একটু দেখে নিন কালার কম্বিনেশন গুলো কিভাবে ইউজ করবেন, তাহলে দেখবেন যে আপনাদের ডিজাইন গুলো আরো ভালো হচ্ছে। বাকিরা যারা কাজ দেখছেন, কেউ ওনাদেরকে কোনো সাজেশন দিচ্ছেন না? কাজ দেখছেন আপনারা, কোনো কিছু ঠিক মনে হচ্ছে কিনা বা ভুল মনে হচ্ছে কিনা, কোনো চেঞ্জেস করতে হবে কিনা? জি আপু, উনি করতেছে তো দেখেছি আর কি, হচ্ছে এই কারণে বলতেছি না। আচ্ছা উনি কাজ করতে থাকুক, যদি আপনাদের কাজ দেখে মনে হয় যে কোথাও একটু কারেকশন করলে বেটার হতে পারে সাজেস্ট করতে পারেন। আর যিনি কাজ করছেন উনি সাজেশন, যদি ওনার মনে হয় যে এই সাজেশনটা উনি নিবে তাহলে উনি নিবে, আর যদি মনে হয় যে না উনি ওনার মতো করে ডিজাইন করবে তাহলে উনি ওনার মতো করেই করবে। কিন্তু যেহেতু আপনার ইলেকট্রিসিটি জি আপু জি করতে পারছেন না, আপনি কাজ দেখছেন কিনা বা অ্যাক্টিভ কিনা সেটা আমাকে তো বুঝতে হবে। বা যদি কোনোটা উনি কাজ করলো আপনি হয়তো বুঝতে পারলেন না যে উনি কিভাবে করেছে, বা আপনি জানেন না, সেটা ওনাকে জিজ্ঞেস করে নিতে পারেন যে আপনি এই কাজটা কিভাবে করলেন, আমি তো বুঝতে পারিনি, আমাকে একটু বলে দেন, তাহলে উনি হয়তো বলে দিবে। জি জি সিম্বলটা কি উইন্ডো থেকে শুধু আসবে? বুঝিনি আপু।
সিম্বলটা কি শুধু এই যে উইন্ডো থেকে না না আপনি বাইরে থেকে যদি ডাউনলোড রাখেন সেক্ষেত্রে সেই জায়গা থেকে নিয়ে আপনি না ডাউনলোড করা নেই তাহলে শুধু এখান থেকে হবে না হ্যাঁ হ্যাঁ ওখান থেকে নেই এ কি ওপেন সিম্বল লাইব্রেরি হ্যাঁ হ্যাঁ সিম্বল লাইব্রেরি আছে ওইটা কিন্তু মোবাইলে তে উইন্ডোতে যে নিচে আসেন দেখেন উইন্ডোসের ওই নিচে এই দেখেন ফোটারটা ই আছে ওইটাই চাপ দিলে নিচের দিকে যাবে তখন আপনি ই দেখতে পাবেন আদার লাইব্রেরি সিম্বল লাইব্রেরি আছে একটা আপনি উইন্ডোসে যান না গিয়েছি উইন্ডোতে এসে এই যে ই আসছে সিম্বলস এর এই আপনি আবার যান ওখানে দেখি আচ্ছা দেখা যাচ্ছে না ওখান থেকে ওকে করেন এটা উপরে দেন ওকে করেন হ্যাঁ এবার সিম্বলের উপর আবার ক্লিক করেন সিম্বলের উপরে ক্লিক করে নিয়ে এখানে কালার দিতে পারবেন
ওকে করলে এই কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, মানে কার্ডের কালার চেঞ্জ হয়ে যাচ্ছে মনে হচ্ছে। চেঞ্জ হচ্ছে না, ওইটা লেয়ারে আছে, আপনি বাইরে দুইটা ক্লিক করেন দেখেন কালার আবার ব্যাক চলে আসছে। ফাঁকা জায়গায়, ফাঁকা জায়গায় দুইবার ক্লিক করেন। এটা শুধু ওই যে ওই লেয়ার আসছে এই জন্য, আর কিছুই না। Thank you.
আপু জি বলেন আপু, আমি এই সিম্বলটাকে এডিটই করতে পারতেছি না, কি ভুল করতেছি বুঝতেছি না। এডিট হচ্ছে না? হচ্ছে, কিন্তু ওই ভিতরের অংশটা থেকে যাচ্ছে। গ্রেডিয়েন্ট অ্যাপ্লাই করে ফেলছে না, অথবা পুরোটাই চলে গেছে, আপনি আবার নিয়ে আসেন। হ্যাঁ, গ্রেডিয়েন্ট হচ্ছে এই যে। এই যে আপু, ছোট করলে এই বক্সটা বাইরে থেকে যাচ্ছে, এটার মতো হচ্ছে না। আনগ্রুপ হয়ে গেছে মেবি। আপনি এটাকে বাইরে নিয়ে আসেন, বাইরে থেকে আগে ছোট করে নেন, তারপর এখানে বসেন, পুরোটাই বাইরে নিয়ে আসেন। দেখেন এখানে কোনো ইলিপস আছে কিনা, এখানে নিচেরটা রয়ে গেছে, আগে যেটা নিয়েছিলেন সেই অংশটা, এটাও সরান। সিলেক্ট করে এটাকেও বের করে নিয়ে আসেন। বাইরে রাখেন, এটাকে বাইরে রাখেন, বাইরে রেখে এটাকে ছোট করার চেষ্টা করেন। তারপর সিলেক্ট হয়েছে কি, এটা সিলেক্ট করে নিলেন না? সিলেক্ট করে হ্যাঁ, এবার চেঞ্জ করেন। একই সমস্যা, কি জানা কি করেছে কে জানে। আচ্ছা, আপনি আবার আনডু করেন, একবার আনডু করেন, জাস্ট শুধু কন্ট্রোল জেড দেন, কন্ট্রোল জেড। হ্যাঁ, এবার আপনার সিলেকশনটা বাইরে থেকে ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করেন, বাইরে থেকে ড্র্যাগ করেন, ড্র্যাগ করে পুরোটা সিলেক্ট করেন, এবার ছোট করেন। এবার হচ্ছে সিলেক্ট হয়েছিল না, কারণ আপনি শুধু বাইরেরটার কালার চেঞ্জ করছিলেন, তখন বাইরেরটা সিলেক্ট ছিল, ভেতরেরটা সিলেক্ট ছিল না, এই জন্য হচ্ছিল না। তো এরকম সমস্যা হলে একটু ড্র্যাগ করে সিলেকশন করে নিয়ে তারপর করবেন। আচ্ছা,
ড্র্যাগ করে সিলেকশন করে দেখেন এখানে আর কিছু আছে কিনা, ড্র্যাগ করে সিলেক্ট করেন। নাই তার মানে এটা ছোট হয়ে গেছে মনে হয়, ক্লিক করেন বাইরে দুইবার ক্লিক করেন, হ্যাঁ চলে গেছে। কোনটার কালার চেঞ্জ করবেন সেটা ধরে নিতে হবে। আর আবার কিন্তু ছোট করার আগে সিলেক্ট করে নিতে হবে, মাঝেরটা কিন্তু সিলেক্ট নাই। হ্যাঁ এবার ছোট করেন, একটা আসছে পুরাটা আসে নাই, পুরাটা ধরা হয়েছিল না। কন্ট্রোল জেড, কন্ট্রোল জেড, জাস্ট একটা কন্ট্রোল জেড দিয়ে আবার ড্র্যাগ এন্ড সিলেকশন করে নেন, ড্র্যাগ করে দুইটা সিলেক্ট করে আগে গ্রুপ করে নেন, গ্রুপ করেন। আচ্ছা গ্রুপই আছে, তাহলে এটা বারবার চলে যাচ্ছে কেন? আবার আবার সিলেক্ট করে দেখেন গ্রুপ করেন, আনগ্রুপই আসতেছে বারবার। আচ্ছা এখান থেকে আরেকটু ছোট করার প্রয়োজন হলে ছোট করে একসাথে ধরে নিয়ে যান, একটা যদি নেন যে কোনো একটার উপর ক্লিক করে যদি নেন তাহলে কিন্তু পুরোটা যাবে না। হ্যাঁ এবার আবার ড্র্যাগ করে সিলেকশন করে নেন, ড্র্যাগ করে সিলেকশন করে তারপর নিয়ে যান। হ্যাঁ এবার নিয়ে যান, ব্যাস হয়ে গেছে মনে হয়। এবার বাইরে ক্লিক করেন, বাইরে ক্লিক করলে এই আগের গুলোর কালার ঠিক হয়ে যাবে। আপনি জুম করে নেন, আপনি যে কাজটা করছেন না পেজটাকেই জুম করে নেন, তাহলে আপনার কাজ করতে সুবিধা হবে। এবার হ্যান্ড টুল দিয়ে সরায় নেন, হ্যান্ড টুল দিয়ে সরায় ওই পাশটা দিয়ে কাজ করবেন, ওই পাশটা সামনে নিয়ে আসেন, নিয়ে এসে জুম করে কাজ করেন, জুম করে সিম্বল গুলো বসাই দিয়ে এরপর হয়তো আপনি আবার ছোট করলেন, আবার ছোট করে তারপর কাজ করলেন। দেখেন জুম করলে কিন্তু আরো কিছু জিনিস বোঝা যাচ্ছে, যে আপনার এই সাইডে একটু সাদা সাদা দেখা যাচ্ছে ডান দিকে, এটা কিন্তু ঠিকঠাক ভাবে বসে নাই, এটা অ্যারো দিয়ে সরাতে হবে, সিলেক্ট করে অ্যারো দিয়ে সরাতে হবে। আপনার পেন টুল সিলেক্ট আছে এখন, এবার ঠিক আছে আউটলাইন ভিউ দিয়ে একটু দেখে নিলে একদম পরিষ্কার বোঝা যাবে যে ঠিক আছে কিনা।
আচ্ছা, যারা কাজ করছেন তারা কাজ করতে থাকেন, আমি এই ফাঁকে অ্যাটেন্ডেন্সটা নিয়ে নেই। আচ্ছা আলী কদর, আপনার কি পোর্টফোলিও রেডি হয়েছে? মোকাপ করতেছি। আচ্ছা ঠিক আছে, আপনার কাজ শেষ হলে বলেন, তাহলে আমরা দেখি আপনার গিগটা করা যায় কিনা আজকে। আর আপনি কি ফ্রিল্যান্সারে অ্যাড করেছেন এই পোর্টফোলিও গুলো? ফ্রিল্যান্সারে অ্যাড করে দিয়েন, আর ফ্রিল্যান্সারে কন্টেস্ট গুলোতে পার্টিসিপেট করতে থাকেন আপনারা। কন্টেস্ট থেকে কিন্তু অনেকেই অনেক ভালো করতেছে। আর যাদের যাদের দেখা দরকার তারাও একটু দেখতে পারেন, যে সিম্বল নিয়ে কাজ করতে অনেকেরই অনেক সময় অসুবিধা হয়, উনি কিভাবে করছেন একটু দেখেন, তাহলে আপনাদের জন্য ইজি হয়ে যাবে। ভাইয়া শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি, বলেন। বলছি, আপনি যে সিম্বল গুলো এখানে বসিয়েছেন না, আমি ইলিপস নেওয়ার পরে সেটা এমবেড, মানে যেটা সিম্বল বসাবো সেটা এমবেড করার পরে সেন্ড টু ব্যাকওয়ার্ড করতেছি, বা যেটা করা দরকার করতেছি, কিন্তু ওটা হচ্ছে না, মানে বসতেছে না। কারণ কি? এটা আপনার ব্যাকওয়ার্ড তো করবেন না, আপনি করবেন মানে সরি ফরওয়ার্ড করেছি কিন্তু হচ্ছে না। আচ্ছা আমি দেখেন, আমি এটাকে আর কি ছোট করে নিলাম, ছোট করে নিয়ে এই যে এখানে দিলাম। বুঝলেন? বসানো হয়ে গেল। Thank you.
দাদা কি অবস্থা? ভালো আছো? আর জীবন কিরাম সব ঠেকাই দিলাম। ও এই যে একটা লোগো ডিজাইন করতেছি ক্লাস চলতেছে শেষের দিকে, আর শিখতে তো হবে, সময় নষ্ট করতে। আচ্ছা রুহুল আমিন ভাই আপনি মিউট করে তারপর কথা বল। আচ্ছা, আর আপনাদের আশেপাশে যারা আছে, আরো আমাদের এখনো রেজিস্ট্রেশন চলছে, যদি কেউ রেজিস্ট্রেশন করতে চায় তাহলে তাদেরকে লিঙ্কটা দিয়ে দিতে পারেন। আপনারা তো সবাই লিঙ্কটা জানেন তাই না? কোন লিঙ্ক আপু? রেজিস্ট্রেশন লিঙ্ক, যারা মানে নতুন অনেকে জয়েন করতে চায় যদি, তাহলে তাদেরকে লিঙ্কটা দিয়ে দিবেন। রেজিস্ট্রেশন এখনো চলছে। আমার একটা ফ্রেন্ড করতে যাচ্ছিল, আমাকে লিংক দিন। আমি লিংকটা এখানে, লিংকটা তো আমার কাছে নাই আপু, আমি আরেকবার দিয়ে দিচ্ছি। ledp.ictd.gov.bd/registration অথবা দেখবেন আমাদের পেজে গ্রুপে দেয়া আছে, ওখান থেকে দেখে নিলেও নিতে পারবেন। আচ্ছা এই কারণে আপনি যখন বায়ারের কাজ করবেন, বায়ার যদি কিউআর কোড বা বারকোড চায় তখন আপনি তার কাছ থেকে রিকোয়ারমেন্টটা লিখে দিবেন, যে যদি কিউআর কোড বা বারকোড চান তাহলে সেটা আমাকে দিতে হবে। উনি যদি দিয়ে দেয় আপনি ডিজাইনে সেটা শুধু বসাই দিবেন। আর এখন যদি ডেমো হিসেবে করার জন্য আপনি নেট থেকে যে কোনো একটা নামায় নিতে পারেন। আপু বলেন, স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? জি আপু। আচ্ছা, এই ছবিটাতে চুল আছে, আমি এটাই নিয়ে আসতেছি। আচ্ছা, এটাকে আমরা একটু জুম করে নিব, কন্ট্রোল প্লাস দিয়ে জুম করে নিলাম। জুম করে নেওয়ার পরে লকটা খুলে নিতে পারেন চাইলে।
এবার পেন টুল দিয়ে সিলেকশন করব আমরা এই কাজ করার সময় খেয়াল রাখতে হবে পেন টুল দিয়ে সিলেকশন করব এবং এখানে অবশ্যই পাথে থাকবে শেপে থাকবে না কিন্তু পাথে থাকবে আচ্ছা আমি এটা ডিলিট করে দিই এটা ঠিকভাবে হয় নাই আচ্ছা আমি আবার স্ক্রিন শেয়ার করছি স্ক্রিন শেয়ারটা অফ হয়ে গেছিল আচ্ছা এখানে অনেকটা বেশি চলে গেছে এটা ক্লিক করে নিয়ে আমি কেটে নিলাম আবার এখানে ক্লিক করলাম অল্টটা চেপে কেটে নিলাম আমি একটু বেশি বেশি করে নিচ্ছি তাড়াতাড়ি দেখানোর জন্য কাজটা আপনারা যখন করবেন তখন জুম করে করে ছোট করে করে নেবেন এবং স্মুথলি করবেন আচ্ছা সিলেক্ট করে নিলাম ঠিক আছে এরপর মেক সিলেকশন আমরা সবাই জানি যে ফটোশপে শুধুমাত্র সিলেক্ট করে নিলে হবে না এরপরে মেক সিলেকশন করতে হবে মেক সিলেকশন করে নিয়েছি মেক সিলেকশন করার পরে এই যে এখান থেকে আমরা গেলাম কোথায় অ্যাড এ লেয়ার মাস্ক মাস্ক হয়ে গেছে একটা এই মাস্কের যে লেয়ারটা হলো এই লেয়ারটার আমরা একটা কপি রাখবো একটা কপি রেখে একটা চোখ বন্ধ করে দিয়েছি একটা রেখেছি এখন এইখানে যদি আপনি রাইট বাটন ক্লিক করে রাইট বাটন ক্লিক করতে হবে রাইট বাটন ক্লিক করলে সিলেক্ট এন্ড মাস্কে যাবেন সিলেক্ট এন্ড মাস্কে যাওয়ার পরে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন এই যে দেখেন রিফাইন এজ ব্রাশ এখানে অনেকগুলো ব্রাশ আছে রিফাইন এজ ব্রাশটা নিচ্ছি এখানে আপনার পেছনে যদি বুঝতে অসুবিধা হয় আপনি অন্য কালারের উপরেও করতে পারেন যেটাতে আপনার জন্য বুঝতে সুবিধা হবে আপনি সেটা নিতে পারেন যে কোনো একটা নিতে পারেন যেটাতে আপনার বুঝতে সুবিধা হয় তো অরিজিনালটা থাকলে আমার মনে হয় যে বোঝার জন্য ইজি হয় বা যদি আপনি এটা নেন এটা নিলেও প্রবলেম নাই একটা নিলেন নেওয়ার পরে যে রেডিয়াস কমানো বাড়ানো অনেক অপশন আছে এগুলো আপনারা পরে দেখতে পাবেন তো যেটা করতে হবে সেটা হলো যে কন্ট্রোল প্লাস দিয়ে আগে জুম করে নেবেন ব্রাশের সাইজটা আর একটু ছোট করে নেবেন ব্রাশের সাইজ ছোট করে নিয়ে জাস্ট কর্নার দিয়ে এজ গুলো রিমুভ করবেন একদম রিফাইন করে দিলে এই জায়গাটা কিন্তু হালকা হয়ে যাচ্ছে ভেতরে দেয়া যাবে না খেয়াল করতে হবে দেখেন তাহলে বাইরের দিকে একটু বাড়াই দিতে হবে বাইরের দিকে বাড়িয়ে না শুধু সাইড থেকে আপনি এই অংশটা নেবেন যেটুকু চুল আছে সেটুকু ধরছে এবং বাইরেরটুকু কিন্তু মুছে যাচ্ছে বেশি দিলে কিন্তু অনেক বেশি চলে যাবে অনেক বেশি দেয়া যাবে না এখন এখান থেকে যদি আমি ওকে করে দেই ওকে করে দেওয়ার পর দেখেন এটা দেখতে এরকম লাগছে এটার যদি আমি নিচে আর একটা কালার দেই আচ্ছা একদম নিচে লেয়ারটা নিয়ে আসি তাহলে বুঝতে সুবিধা হবে গ্রুপ হয়ে গেছে আমি লেয়ারটা একদম নিচে দিলাম এবং এই লেয়ারটা ধরা অবস্থায় কালার আছে আমার এখানে আমি একটু কালারটা চেঞ্জ করে নেই একটু ডিপ কালার নিচ্ছি কালার কিভাবে দেয় বলেন তো অল্টার ব্যাকস্পেস কালার দিয়েছি দেখেন এটা হচ্ছে হেয়ার মাস্কিং করার পর হেয়ার মাস্কিং বা রিফাইনের যেটা করলাম এটা হচ্ছে করার পরে আর এটা না করা অবস্থায় যখন আমি শুধু মাস্ক করেছিলাম তখন ছিল এমন পার্থক্যটা বোঝা যাচ্ছে এখন দেখেন এটা হচ্ছে রিফাইনেজ বা হেয়ার মাস্কিং করি নাই না করলে যেখান দিয়ে বোঝা যাচ্ছে যে কিভাবে কাটছি কিন্তু যদি আমরা এইটা দেখি আর এইটা অফ করে দেই এখন চুলগুলো সুন্দরভাবে আসছে মনে হচ্ছে ব্যাকগ্রাউন্ড এটাই ছিল তাই না
এটাই হচ্ছে পার্থক্য হেয়ার মাস্কিং বা রিফাইন এজের এটুকুই পার্থক্য যে এখানে যেমন দেখছেন এটা দেখতে একরকম আর এটা দেখতে কিন্তু অন্যরকম দেখেন এটা ব্যাকগ্রাউন্ডের সাথে সুন্দরভাবে মিশে গেছে মনে হচ্ছে যে এটাই ব্যাকগ্রাউন্ড ছিল এটা যে কেটে নিয়ে আসা সেটা কিন্তু বোঝা যাচ্ছে না কিন্তু এটাতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে এটা কেটে নিয়ে আসা হয়েছে এটাই মূলত পার্থক্য তো এটাই যখন আরো সময় নিয়ে ধীরে ধীরে করবেন দেখেন একটা একটা চুল যেখানে আছে সেগুলোও কিন্তু চলে আসছে এবং বাইরের যে সাদা অংশগুলো এর মধ্যে দিয়ে আসছিল সেটা কিন্তু মুছে গেছে এটাই হলো রিফাইন এজ বা হেয়ার মাস্কিং যেটাই বলেন আপনি এটা হচ্ছে সেইটা আমার মনে হয় ক্লিয়ার হয়েছে যারা বুঝতে পারছিলেন না তাদের কাছে এখন ক্লিয়ার আপু আমার আমার আর একটু কোশ্চেন ছিল সেটা হচ্ছে যে আমি এই জায়গাগুলো কিন্তু আপনি একটু মাস্কিং করে দিয়ে একটু যদি রিফাইন এজ ইউজ করেন তাহলে এটা কিন্তু পারফেক্ট হয়ে যাবে ছোট্ট ছোট্ট কিছু অংশ কিন্তু বাকি আছে দেখেন কানের পাশ দিয়ে চুলের পাশ দিয়ে একটু একটু কিন্তু ফেদার ইউজ করেছিলেন কি আপনি ফেদার রেডিয়াস একটু বেশিতে কম ইউজ করবেন আর এই সাইড দিয়ে রিফাইন এজটা ইউজ করলে মনে হয় এই জিনিসগুলো চলে যাবে আরো সুন্দর হবে কাজটা আরো সুন্দর হবে যদি আপনি রিফাইন এজ ইউজ করেন এটা একটু করেন এটা তো সমস্যা আছে হ্যাঁ এই যে রিফাইন এজ ইউজ করলে একটু দেখেন ফুলের এই অংশগুলো কিন্তু চলে যাবে এবার আপনি একটু রিফাইন এজ দিয়ে রিমুভ করে দেখবেন এই অংশগুলো আরো সুন্দর হবে আরো নিখুঁত হবে কাজগুলো